1912 সালের 14 এপ্রিল আকাশে চাঁদ উঠেনি সেদিন। আটলান্টিকের বুকে আনুমানিক 125 মিটার দীর্ঘ প্রকাণ্ড এক হিমশৈলের সঙ্গে সংঘর্ষ হয় আরএমএস টাইটানিকের। এ জাহাজকে আনসিঙ্কেবল হিসেবে চিহ্নিত করা হলো। প্রথম অভিযানে আটলান্টিকে ডুবে গিয়েছিল এ ঐতিহাসিক জাহাজ, প্রাণ গিয়েছিল প্রায় 1500 মানুষের। তবে আরও আশ্চর্যের বিষয় হলো, এই জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করতে লেগে যায় আরও 7 দশক। এমনকি আজ প্রযুক্তির দুনিয়ায় দাঁড়িয়েও এ জাহাজের ধ্বংসস্তূপ যথেষ্ট দুর্গম এবং বিপজ্জনক। গতকাল থেকে গোটা বিশ্বজুড়ে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে আরএমএস টাইটানিক, আর তার নেপথ্যে রয়েছে টাইটানিক সাব দুর্ঘটনা। হ্যাঁ, আজকে 110 বছর আগে ট্র্যাজেডির শিকার হয়েছিল যে জাহাজ, তার মৃতদেহ দেখতে গিয়ে ফের আরও ট্র্যাজেডির শিকার হলো বিশ্বের একাধিক ধনকুবের। ছোট্ট সাবমেরিন চাপিয়ে সাধারণ মানুষকে টাইটানিকের ধ্বংসস্তূপ ঘুরিয়ে দেখানোই ব্যবসা ব্রিটিশ সংস্থা ওশান গেট এক্সপেডিশনের। আর যাত্রীদের তার জন্য খরচ করতে হয় $2,50,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় 3 কোটি টাকারও বেশি। কাজে এই অভিযান মধ্যবিত্তের সাধ্যের বাইরে, বরং এই অভিযানে মূলত সামিল হন বিলিয়নাররা। রবিবার দুই ব্রিটিশ ও এক পাকিস্তানি ধনকুবের এমনই এক অভিযানে পাড়ি দিয়েছিল 21 ফুট দীর্ঘ ওশান গেট এক্সপেডিশনের সাবমেরিন। তবে ঘণ্টা দুয়েকের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ, তারপর 24 ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ এ জলযান। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ঘটনা থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন। আজও কেন দুর্গম টাইটানিকের ধ্বংসাবশেষ? কী কী বিপদ লুকিয়ে রয়েছে সেখানে? কেনই বা জীবনের ঝুঁকি নিয়ে কোটি কোটি টাকা খরচ করে মানুষ ছুটে যায় এ ধ্বংসাবশেষ দেখার জন্য? এক এক করে উত্তর দেওয়া যাক। প্রথমত, আটলান্টিকের যে অঞ্চলে টাইটানিকের ধ্বংসাবশেষ সাহায্য রয়েছে, তার গভীরতা সমুদ্রের উপরিতল থেকে প্রায় 3.8 কিলোমিটার বা 12,500 ফুট। অথচ সূর্যের আলো সমুদ্রের মধ্যে প্রবেশ করতে পারে মাত্র 1 কিলোমিটার বা 3300 ফুট। ফলে টাইটানিকের ধ্বংসাবশেষকে ঘিরে রয়েছে অন্ধকারের ম্যাঘ। মিডনাইট জোন হিসেবে খ্যাত যে অঞ্চল, সেখানে সাবমেরিন বা অন্যান্য ডুবজাহাজ জোনের শক্তিশালী কৃত্রিম আলো 100 মিটারের বেশি অতিক্রম করতে পারে না। এখানে শেষ নয় সমুদ্রের এই গভীরতায় জলের চাপ প্রায় 400 মেগাপাস্কাল, অর্থাৎ ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপে প্রায় 390 গুণ। এই প্রবল চাপ সহ্য করার জন্য বিশেষভাবে তৈরি করতে হয় সাবমেরিনের দেওয়াল। সেই সঙ্গে সমুদ্রের চোরা স্রোত রয়েছে। সমুদ্রের উপরিতলের সমুদ্র স্রোতের থেকে এ স্রোতের গতি কম হলেও জল ঘনত্ব বেশি হওয়ার কারণে তা আরও বেশি বিপজ্জনক হয়ে উঠে যে কোনো জলযানের ক্ষেত্রে। বিশেষ করে সমুদ্র গর্ভ অর্থাৎ ধ্বংসাবশেষের একদম কাছে এই স্রোতের সঙ্গে মিশে যায় গাঢ় পলি, থার্মোহালাইন স্রোত। খ্যাত এ পলির তরঙ্গ ভেদ করে যেমন ছোট সাবমেরিন পক্ষে এগিয়ে যাওয়া কঠিন, তেমনি এই স্রোতের দরুন দৃশ্যমানতা সীমিত হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে। ফলে ধ্বংসাবশেষে আঘাত লাগার সম্ভাবনাও বাড়তে থাকে প্রবলভাবে, কারণ মূল জাহাজ ছাড়াও জাহাজের বিভিন্ন আসবাব ও অংশের ভগ্ন চিহ্ন রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। অথচ এ বিপদ জীবনের ঝুঁকিকে পরোয়া না করে বহু মানুষ প্রতি বছর পাড়ি দেন আটলান্টিক মহাসাগরে। তা শুধু কি অ্যাডভেঞ্চারের নেশা? না, আসলে আটলান্টিকের নিচে টাইটানিকের শেষ চিহ্নটুকু আর কয়েক দশকের মধ্যে সম্পূর্ণভাবে চাপা পড়ে যেতে পারে পলিতে। সময়ের এই নিজস্ব ধারাকেই ব্যবসার USP তথা বিজ্ঞাপনের অন্যতম হাতিয়ার করে নিয়েছেন সংশ্লিষ্ট পর্যটন সংস্থাটি। আর ইতিহাসের এই আশ্চর্য অধ্যায়কে স্বচক্ষে প্রত্যক্ষ করার জন্য এই ফাঁদে পা দিয়েছেন বহু মানুষ। আটলান্টিক মহাসাগরের টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোজান উদ্ধারে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র কানাডার অনুসন্ধানকারী দল। তল্লাশি অঞ্চল থেকে জোরে ঠুনঠুন শব্দ শুনতে পেয়েছেন অনুসন্ধানকারীরা কানাডিয়ান P3 বিমান। বুধবার বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন মার্কিন কোস্টগার্ড। টুইটারে মার্কিন কোস্টগার্ড লিখেছেন, এক কানাডিয়ান P3 বিমান তল্লাশি এলাকায় পানির নিচে নিখোঁজ সাবমেরিনের ঠুনঠুন শব্দ শনাক্ত করেছেন। মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সাবমেরিনটি যে স্থানে ডুবে গিয়েছিল সেখান থেকে 30 মিনিট পরপর ঠুনঠুন স্টিলের সঙ্গে কোনো বস্তুর আঘাত লাগে যে শব্দ হয়, এরকম শব্দ পাওয়া যাচ্ছে। তবে শব্দটি কতক্ষণ স্থায়ী হচ্ছে এটা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এর আগে মার্কিন কোস্টগার্ড জানিয়েছেন, টাইটান নামে এই যানটি পানির নিচে থাকার জন্য আর মাত্র 30 ঘন্টার অক্সিজেন আছে। একটি সাবমেরিন ও সোনার যন্ত্রের সাহায্যে পানির নিচে ডুবে যাওয়া যানটি খোঁজা হচ্ছে, আর উপরিভাগে এটা ভেসে উঠেছে কিনা তা দেখতে বিমান দিয়ে চালানো হচ্ছে তল্লাশি। যানটিতে থাকা পর্যটকদের জীবিত উদ্ধারের জন্য এই অভিযান বেশ গুরুত্বের সঙ্গে পরিচালনা করছেন উদ্ধারকারীরা। তবে ডুবোজানটিতে থাকা অক্সিজেন শেষ হতে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। মার্কিন গণমাধ্যম বলছে, আর কয়েক ঘন্টার মধ্যে পানির নিচে থাকা সক্ষমতা শেষ হবে টাইটানের, ফলে অক্সিজেনের অভাবে নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন আরোহীরা।
ডুবোযানটির পাইলট ও ক্রু ছাড়াও তিন পর্যটক আছে। এদের মধ্যে একজন ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং, বাকি দুজন পাকিস্তানি ধনকুবের শাহজাদ দাউদ ও তার ছেলে সোলোমন দাউদ। 1912 সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা হয় টাইটানিক। প্রথম সমুদ্রযাত্রায় মাঝপথে বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় তৎকালীন বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজটি। ভয়াবহ ওই দুর্ঘটনায় 1500-এর বেশি মানুষের মৃত্যু হয়। প্রশ্ন থেকে যায়, এ ট্র্যাজেডির পরে কি বন্ধ হবে টাইটানিক পরিদর্শনের এ ব্যবসা, না প্রণীত হবে নতুন কোনো আন্তর্জাতিক আইন? উত্তর দেবে সময়।